اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اجزنا شر ما حصل وعفنا عنه ما مسكت الدنيا سنة قبول كرنا آمين يا الله قبول كي دائما ختم وقبول كرنا آمين MTB বাংলা সুস্থ সংস্কৃতির প্রত্যাশায় আমরা উত্তম একটা মজলিসের মধ্যে আমাদের জীবনে একটা সময় কাটাবার আল্লাহ সুযোগ করে দিলেন কথা বেশি দাম মানা সংক্ষেপ বাংলা আর অনুমান ইশারা বস্তা যে নাকি জ্ঞানী হবে অল্প কথার মাধ্যমে সে পুরো বিষয়টা বসে পড়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন আমি যত মাখলুকাত সৃষ্টি করেছি এর ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত মানুষকে সৃষ্টি করেছি সবাই বলে আলহামদুলিল্লাহ আমরা যারা মানুষ আমরা সৃষ্টির সেরা এই কথা শোনার পরে সবাই তো আমাদের খুশি হওয়ার কথা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য আয়াতে বলছেন উলাইকা কাল আনআম বালহুম এমন কিছু মানুষ দুনিয়ার মধ্যে আছে যে মানুষগুলো চতুষ্পদ জানোয়ার এর চেয়ে অন্য আয়াতে আল্লাহ বলছেন এমন কিছু মানুষ দুনিয়ার মধ্যে আছে যে মানুষগুলো সাতগুণ বাড়িয়া একেবারে নিকৃষ্ট জানোয়ারের চোখ যত মাহলুকাত আল্লাহ সৃষ্টি করছেন এর ভিতরে সর্ব নিকৃষ্ট মাহলুকের নাম হল শুকর একটা পর্যায়ে এক শ্রেণীর মানুষ তাদের কার্যক্রমের মাধ্যমে শুকরের চোখ খারাপ হয়ে আমি অনেক সময় বলে থাকি শিক্ষা দুই প্রকার একটা হলো দিবি শিক্ষা আর একটা হলো নিষ্ক দুনিয়ামুখী শিক্ষা দুনিয়ামুখী শিক্ষার সঙ্গে যদি দিবি শিক্ষা জড়ায় না থাকে ওই শিক্ষার মাধ্যমে সে মানুষ হয় না নিকৃষ্ট জানোয়ারের চেয়েও খারাপ যার বাস্তবতা আজকে বাংলাদেশ সহ তামাম দুনিয়ার ভিতরে আমরা লক্ষ্য করলেই দেখতে পাবো যে যাদের থেকে যত জুলুম যত অত্যাচার যত অমানবিক অমানসিক কার্যক্রম যেটা প্রকাশ পাইতেছে এর ভিতরে আলোচনা পর্যালোচনা করলে দেখবেন যে সিংহভাগ তারা কিন্তু দিনী শিক্ষার সঙ্গে ওই আদর্শ সঙ্গে তারা জড়াইয়া না থাকার কারণে তাদের থেকে এই ধরনের কার্যক্রমগুলো প্রকাশ পেয়েছে আমি অনেক সময় বলি আপনারা খুব কাছের ঘটনাগুলো মনে থাকবে মায়ানমারের যে ঘটনা ঘটছে সেখানে মুসলমানদের উপরে আমার মুরব্বীদের উপরে আমার যুবকদের উপরে আমার মা বোনদের উপরে আমার মায়ের কোলের বাচ্চাটার উপরে যে নির্যাতন তারা করলো এটা তামাম দুনিয়ার ইতিহাসে বিরল এই যে অত্যাচারগুলো করলো মুসলমানদের তো কোনো দোষ আজ পর্যন্ত বের করতে পারে নাই এই অত্যাচারগুলো কি মানুষের আচরণ না মানুষের আচরণ যারা এই আচরণটা করল এদের ভিতরে আপনি দিনী শিক্ষায় শিক্ষিত কয়জন পাবে একজন পাওয়া যাবে তাহলে ওরা তো যে কোনো শিক্ষায় শিক্ষিত হয়েছিল না হয়েছে তো কিন্তু ওই শিক্ষার মাধ্যমে ওই শিক্ষায় ওদেরকে মানুষ বানাতে পারে জাতিসংঘ সহ তামাম দুনিয়ার ভিতরে উল্লেখযোগ্য যে রাষ্ট্রগুলো যারা মরণ দাবি করে অর্থাৎ আমরা দুনিয়া পরিচালনা করি যখন জাতিসংঘে আলোচনা করছিল সেখানে দেখবে যে উল্লেখযোগ্য রাষ্ট্রগুলো তাদের পরিচালকরা মায়ানমার পশুদের পক্ষাবলম্বন করছে আর নির্যাতিত মুসলমানদের বিরুদ্ধ অবস্থান করছে তা যারা এই কাজটা করবো এদের বিচারে কি তারা শিক্ষিত ছিল না কিন্তু যেই শিক্ষায় তারা শিক্ষিত হলো ওর মাধ্যমে ওদেরকে মানুষ বানাতে পারে আমাদের বাংলাদেশের ভিতরে বৌদ্ধ আছে না শতকরা 1%
কিন্তু আমরা মুসলমানরা বৌদ্ধদের উপরে বিজাতির উপরে কি চড়াও হয়েছি না মায়ানমার সহ তামাম দুনিয়ার মধ্যে আমাদের মুসলমানদের উপরে যে ওরা নির্যাতন অত্যাচার করতেছে আমাদের তো রক্ত কষ্ট আছে আমাদের কি মন চায় না প্রতিশোধ গ্রহণ করতে কিন্তু কোন নীতি আদর্শ কোন শিক্ষার কারণে আমাদের ফিরায় রাখলো এই শিক্ষার নাম হলো দিন শিক্ষা তা আমি আমার ভাইদেরকে বলবো যেখানে সুন্দর একটা মাদ্রাসা আল্লাহ কবুল করছে আপনারা আপনাদের বাচ্চাদেরকে আপনার আত্মীয় স্বজন সহ আপনারা এই বাচ্চাদেরকেও দিন শিক্ষায় শিক্ষিত করবেন তারপরে আপনি অন্যান্য শিক্ষায় তো নিষেধ না এটা শিখতেন কোনো সমস্যা নেই কিন্তু আপনি মানুষ হওয়ার জন্যে যেই শিক্ষার মাধ্যমে মানুষ মানুষ হয় ওই শিক্ষা আপনার প্রথম দরকার এই হিসাবে আমি মাদ্রাসার জন্য দোয়া করি সকলের জন্য দোয়া করি আল্লাহ যেন বিশেষ করে মাদ্রাসাকে সহিভাবে কবুল করে এবং আজকে যে ছেলেরা এখান থেকে হাফ হেজ হওয়ার পরে পাবে নিল আল্লাহ ওদেরকে যেন হাফ হেজ বা আমল হিসাবে আল্লাহ বিশেষ করে হককে আপনি হক হিসেবে আমাদের কাছে প্রকাশ করে দেয় হিসেবে প্রকাশ করে আল্লাহ দয়া করে আপনি আমাদের হকের পক্ষে থাকার তৌফিক দান করেন জালেমের জুলুম থেকে শত্রুদের শত্রু থেকে ষড়যন্ত্রের ষড়যন্ত্র থেকে আল্লাহ বিশেষ করে তিনি স্যারের সারাবাদ থেকে জাদুঘরের জাদু থেকে আমাদের সকলকে আপনি হেফাজত করেন অনেকেই অসুস্থ দোয়া চাইছে আমি জানলাম সকলকে অসুস্থ দূর করে দেবেন নিয়ে হাত পড়ছে জানি না আল্লাহ সকলের দিলের নেক নকশা গুলাকে পুরো করে আল্লাহ বিশেষ করে আমাদের হাত পড়ছে আমাদের আপনার অব্বা আত্মীয় স্বজন যারা কবর শুয়ে আছে সবার কবরকে আপনি দেখেছি বাধা যত মুজাহিদ ভাইরা আমার মা আমার ইমানে যারা কবর শুয়ে আছে সকলের কবরকে আপনি দেখেছি বাধা দিয়ে আসসালামু আলাইকুম।